Asaleng melengku. বাইরে আমার বোনেরা আছে সব আপনা গো আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনেরা আপনারা ভালো আছেন সবাই না আরে আপনারা তো ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই গো ভাই আমি কেমন করে বলাতেই কোন দেইও শীতের রাইতে আমি কাঁপতারি না আচ্ছা কইতাছি আপনারা কি দয়া করে আমার চিনবার পারছেন পারছেন আপনারা সবাই আমার চিনতে আমি হইলাম গিয়া উজিরের বাড়ির দাইমা আমি উজিরের বাড়ির দাইমা কিন্তু ভাই আমার মনটার মধ্যে বড় কষ্ট এই কষ্টটার কেউরে বুঝাইতে পারতেছি না এই দুনিয়ার মধ্যে নারী জাতির যদি স্বামী না থাকে তো আর কি দুনিয়াতে আর কিছু আছে গো ভাই নাই গো ভাই নাই এই যে আমি কি আগের মতন আছি আগে যেমন আছিলাম এমন কি এমন আছি যখন আমার বয়স ছিল তখন আমার রসা ছিল অহন বয়স নাই হুদা খসর ভাই গো আমার উনি মইরা গেছে এই দুনিয়াটার মধ্যে আমি একলা একলা ঘুরতাছি ভাই তুলার বালিশ লইয়া ও ভাই আপনারা কোন তুলার বালিশে কি মনের কষ্টটা বোঝে ভাই বোঝে না গো ভাই বোঝে না আহারে তো মুখে নাই রে
আমার একদিন কইল কি হঠাৎ কইরা বুসার মা গো তুমি কি আমার একখান গান শুনাইতে পারো আমি কইলাম দেখ দেহি কেমন কথাটা কইলো হ্যাঁ আমি গ্রামের মানুষ আমি কি কোনো গান বাজনা জানি হেয়ার পর আমার বুসার বাপে আমারে কইলো কি ওরে আমার সোনা রে ওরে আমার ময়না রে ওরে আমার কুটকুটি 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 ওরে আমার কুটকুটি গো তুমি আমার এখন গান শোনাও গো শোনা গো এখন কি করব জামাই যখন কথাটা কইছে জামাইর কথাটা তো অবশ্যই আমার রাখতে হয় আর জামাইর কথাটা যদি আমি না রাখি আল্লাহর দ্বারা আমি গুনাহগারি হইতাম না গো বাইসা ভেরা হেয়ার পর হললাম কি গানে এখন টান দিলাম ও কান্নাও জামাই তো কইছে এখন আপনারা যদি কন তাইলে গান শুনাইতে পারি অহন কি গামু নাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ